শাহাবুদ্দিন, আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার কোটা চালু হচ্ছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, ব্যাপারটা কীভাবে দেখেন? দেখুন, ট্রান্সজেন্ডার এই ধারণাটিকে আমাদের সমাজে বদ্ধমূল করা, এটাকে এস্টাবলিশড করা, এটা চরম জঘন্য একটি কাজ। ছেলের মধ্যে মেয়েলি ভাব, মেয়ের মধ্যে ছেলের ভাব মানসিকভাবে শুধুমাত্র, শারীরিক অবকাঠামোগতভাবে কোনো ত্রুটি নেই, শুধু ভাবের সমস্যা কিংবা তার মনের সমস্যা। মনের সমস্যা হলে তার মনের ট্রিটমেন্ট হতে পারে, মানসিক রোগ হতে পারে, মানসিক ট্রিটমেন্ট হতে পারে, সেটা নিয়ে গবেষণা হতে পারে, ডক্টরগণ তার ট্রিটমেন্টের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি থাকে, কিন্তু তার মনে হলো সে নারী, তার মনে হলো সে পুরুষ, এজন্য তাকে পুরুষ হিসাবে ট্রিট করা, নারী হিসাবে ট্রিট করা, এটা মূলত সমকামিতার দুয়ারকে উন্মোচন করা। অর্থাৎ সরাসরি সমকামিতা এদেশে প্রতিষ্ঠা করা যাবে না, সেজন্য একজন ছেলে তিনি মনে করছেন তিনি মেয়ে, তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে তার আর তার নারীর কোনো অবকাঠামো তার শরীরে কোথাও নেই। তিনি ছেলে কিন্তু তিনি নিজেকে মেয়ে মনে করছেন। এই জাস্ট তার মনে করার কারণে তাকে মেয়ে হিসাবে মর্যাদা দিয়ে তাকে ট্রান্সজেন্ডার কোঠা আপনি নিলেন। তাহলে এই যে মেয়ে হয়ে গেল, তথাকথিত মেয়ে হয়ে গেল, এখন তো সে কোনো ছেলেকে বিয়ে করবে, অথচ লোকটা আদতে একজন ছেলে, তাহলে আরেকজন ছেলের সাথে তার বিয়ে হলো। এইভাবে সমকামিতার দুয়ারকে উন্মোচন করার জন্য ট্রান্সজেন্ডার এই থিওরিটাকে আমাদের দেশে এস্টাবলিশ করা হচ্ছে। আমাদের দেশের সচেতন প্রতিটা মানুষের, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের এই ট্রান্সজেন্ডার ধারণাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে। আজ পৃথিবীর বহু দেশে আপনার এই সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে এবং মুসলিম দেশগুলোকে বাধ্য করা হয়, তাদেরকে একরকম অ্যাসাইনমেন্টের মতো দেওয়া হয় যে তোমরা এটাকে ফুলফিল করে আসো তাহলে এটা পাবে, ওইটা পাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের নিজস্ব ধ্যান ধারণা বিশ্বাস, এমনকি হিন্দুদেরও বিশ্বাস এর আলোকে এই ট্রান্সজেন্ডারের পক্ষে তারা অবলম্বন করার কোনো সুযোগ নেই। বিধায় আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা চালু করাটা একটি অপ্রয়োজনীয় এবং মানে সমকামিতাকে বৈধতা দেওয়ার দুর্বিসন্ধিমূলক একটি উদ্যোগ। এটিকে প্রতিহত করা, এটিকে বন্ধ করা উচিত এবং এটার বিরুদ্ধে সবার কথা বলা উচিত, যার যার জায়গা থেকে। আমাদের সন্তানরা একটা নোংরা কালচার দেখে বড় হোক সেটি আমরা কোনো দিনই চাইব না। সে জায়গা থেকে যারা এগুলো করতে চাচ্ছেন, আমার খুব অবাক লাগে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের যে চিন্তা চেতনা লালন করেন, যে ধ্যানধারণা লালন করেন, তার বিপরীতে বাইরে থেকে বিভিন্ন ধ্যানধারণা এনে সামান্য কয়েকজন মানুষ বা কিছু সংখ্যক কতিপয় লোক সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে সেই ধ্যানধারণাকে চাপিয়ে দিচ্ছে। আবার তারা নিজেরা মতের স্বাধীনতার কথা বলে, মানুষের স্বাধীনতার কথা বলে, তারা গণতন্ত্রের কথা বলে, এর চেয়ে বড় ভণ্ডামি আর কী হতে পারে? যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন, মানুষ যা চায় সেটাই আইন হবে সেটাই আপনি বলেন, তাহলে মানুষ কি এটা চায়? আপনি কি এটার উপরে নিরপেক্ষ একটি ভোটাভুটির আয়োজন করতে পারবেন? তাহলে আপনি এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ষড়যন্ত্র থেকে এবং ভয়ঙ্কর বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে সেটা এক কথায় জঘন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে কিছু মানুষ, একটি কুচক্রি মহল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এ প্রজন্মকে, আমাদের সমাজকে হেফাজত রাখুন। শামীম হোসেন, আপনি লিখেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? তারা চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে এ থেকে ফেরাতে সমাজ ও রাষ্ট্রের করণীয় কী? তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে তারা পুরুষ কিংবা নারী যে কোনো একটির অন্তর্ভুক্ত হবেন সেই প্রচেষ্টা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত এবং অব্যাহত থাকা উচিত, এবং তাদেরকে সমাজের মূলধারা ফিরিয়ে আনতে হবে। তাদের জন্য আপনার ইতিমধ্যে বাংলাদেশে আপনার কামরাঙ্গীরচর দিকে একজন আলেম একটি মাদ্রাসা খুলে তাদেরকে শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া এবং বিভিন্নভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে যাদেরকে আমরা চিনি তারা অনেকেই আসলে তৃতীয় লিঙ্গের মানুষ নন। পুরুষ হয়তো তার মধ্যে মেয়েলি কোনো ভাব বা স্বভাব আছে, অনেক সময় ইচ্ছাকৃতভাবে তৃতীয় লিঙ্গ সেজে ভিক্ষাবৃত্তি বা বিভিন্নভাবে ছলছাত্রি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া এই চেষ্টা করতে দেখা যায়, যেটা আসলে গর্হিত এবং অনুচিত কাজ। চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করা একেবারেই গর্হিত কাজ, কিন্তু তাদেরকে অনেকটা বাধ্য করে ফেলেছি আমরা, সামাজিকভাবে একঘরে করে ফেলেছি, এবং কিছু মানুষের বিজনেসও এখানে আছে বলে আমরা জানি। অতএব ব্যাপারে রাষ্ট্রীয় এবং সামাজিক উদ্যোগ অনেক বেশি হওয়া উচিত। তালুকদারি আড়ি থেকে আপনি লিখেছেন, বেনামাজি মেয়েকে কি বিয়ে করা যাবে? দয়া করে জানাবেন। বেনামাজি মেয়েকে বিয়ে করা, এ বিষয়ে আমরা বলতে চাই যে তিনি যদি নামাজের ব্যাপারে আবশ্যকীয়তাই বিশ্বাস না করেন, আল্লাহ মাফ করুন, আজকাল আমাদের তরুণদের মধ্যে অনেকেই এই নাস্তিক্যবাদ তাদের মধ্যে ঢুকে গেছে,
তাহলে সেক্ষেত্রে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজই হবে না, কারণ তিনি মুসলমানই নন যে নামাজের আবশ্যকতাকে অস্বীকার করেন। আর যদি তিনি মনে করেন যে নামাজ পড়া উচিত কিন্তু আমি পড়তে পারছি না, আমার একটু দুর্বলতা আছে, ইনশাল্লাহ পড়বো, এজ এ মুসলমান আমার পড়া দরকার, আল্লাহ নির্দেশ, তাহলে সেক্ষেত্রে এই লক্ষ্যে আমরা কাফের বলবো না। তাহলে এই মেয়েকে বিয়ে করলে সেটা জায়েজ হবে, বাট আপনি একজন দিনদার পাত্রী খোঁজ করবেন আপনার জীবনের জন্য, যে মেয়ে নামাজ পড়ে না আপনি তাকে কেন বিয়ে করার জন্য আগ্রহী হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতের দিন নে মেয়েদের মধ্যে দিনদারিতা দেখে, একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য, যে দিনদার দেখে তোমরা তাদেরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে তোমরা জেতার চেষ্টা করবে এবং তোমাদের বিয়েটাকে সার্থক করার চেষ্টা করবে। তোমার জীবনটা সুখী করতে হলে একজন দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী তোমরা গ্রহণ করবে। বিধায় নামাজি মেয়েকে বিয়ে করার চেষ্টা করা উচিত। যদি বিয়ে নামাজি হয় কিন্তু সে নামাজ পড়বে, সে প্রতিজ্ঞা করে, সে ওয়াদা করে, সে আশা আছে জোরালো, তাহলে তাকে বিয়ে করাটা জায়েজ হবে। বাট আপনি রেডিমেড দিনদার অবশ্যই অগ্রাধিকার দেওয়াটা হবে যৌক্তিক। এরপরে রাগিবুজ্জামান সাবিত আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কি কাপড় পাক হবে? ওয়াশিং মেশিনে যদি আপনি কাপড় কাচেন, সে কাপড়ে যদি একদিক থেকে, সেই ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পাইপ থেকে পানি আসে এবং ধোয়ার পর সেটা মেশিনে চিবানোর পর পানিটা চলে যায়, আবার পানি আসে, আবার চিবায় চলে যায়, তো এইভাবে সেটা পাক হবে, না পাক হওয়ার কারণ নাই। সাবির হোসেন আপনি লিখেছেন, জন্মদিনে আকিকা করলে সেই আকিকার মাংস খাওয়া যায় আছে কি না? জন্মদিনে আকিকা কেন করবেন? আকিকা তো জন্মের সপ্তম দিনে করবেন, তারপর যদি কেউ সেটাকে বিলম্ব করতে করতে জন্মদিনে করে ফেলেন, কাকতালীয়ভাবে জন্মদিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃতভাবে জন্মদিন উদযাপনের অংশ হিসাবে সেদিনে যদি আকিকার গোস্ত খান, তাহলে সেটা অনুচিত হবে আকিকা যদি করেন সেদিন। কারণ হলো আপনি জন্মদিনের যে কালচার আছে, যেটা অগ্নিপূজক এবং অন্যান্যদের, সেই কালচারটাকে আপনি নিজের মধ্যে আনছেন, নিজের গায়ে মাখাচ্ছেন একজন মুসলমান হিসাবে, যেটা আপনার জন্য আমার জন্য উচিত নয়, যার কারণে এটা অনুত্তম, কিন্তু এই মাংস খাওয়া হারাম হবে না, খেলে জায়েজ হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।